আরক্ষা প্রশাসনের দৌলতে গন্ডাছড়া মহকুমা জুড়ে চলছে ঝান্ডে মন্ডা নামক সর্বনাশা জুয়ার আসর। এই জুয়ার আসর থেকে সর্বস্ব হারিয়ে বাড়ি ফিরেছেন সাধারণ খেটে খাওয়া মানুষ। বাড়ছে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া বিবাদ। একদিকে যেমন স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া, অন্যদিকে বাড়ছে মহকুমা জুড়ে চোরের উপদ্রব। কালী পূজার সময় থেকে শুরু হয়, আজ পর্যন্ত কোথাও না কোথাও চলছে এই সর্বনাশা জুয়া। দেখা যায় যে রবিবার আরক্ষা প্রশাসনকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে পুলিশ প্রশাসনের একাংশের যোগ সাজসে বসে সর্বনাশা জুয়ার আসর, আর তা থেকে বীরবাহু পুলিশরা তাদের পকেট ভারী করছেন। প্রতিরাতে 40-50 হাজার টুকে তুলে টাকা তুলে নিচ্ছে ঝান্ডে মুন্ডা নামক জুয়ার আসর থেকে, যার বিনিময়ে গন্ডাছড়া আরক্ষা প্রশাসন প্রতিরাতে কমিটির কাছ থেকে 30-40 হাজার টাকা মাসোহারা তুলে নিচ্ছেন। রাজ্য সরকার করোনা তৃতীয় ঢেউকে রুখতে কিছু নিয়ম বেঁধে দিলেও মহকুমা আরক্ষা প্রশাসনের কোনো তৎপরতা নেই মানুষকে বাঁচানোর জন্য। সোমবার রাতে গন্ডাছড়া মহকুমা থেকে প্রায় 7 কিলোমিটার দূরে পঞ্চরতন রামনগরের রেসিভিলেজের বাজারে চিত্রহারের নাম করে বসানো হয় এই জুয়ার আসর। জুয়ার হাত থেকে মানুষকে রক্ষা করার জন্য মহকুমা জুড়ে 7টি চাকমা সংগঠন মিলে এসডিএম অরিন্দম দাস, মহকুমা পুলিশ অফিসার দশিরাম রিয়াং, গন্ডাছড়া থানার ওসি কিশোর উচকে ডেপুটেশন দেয়। এই ডেপুটেশন মূলে গন্ডাছড়া মহকুমার শাসক অরিন্দম দাস মাসখানেক আগে মাঝকুম্বের জনজাতি এলাকায় জুয়ার আসর বসেছে খবর পেয়ে বন্ধ করার জন্য ছুটে যান। অরিন্দম দাসকে পড়তে হয় এই ঝান্ডে মুন্ডার আসরের জনরোষে। খবর দেয়া হলেও যায়নি বীরবাহু পুলিশ বাবুরা। কি করে যাবেন তারা যে আগেই জুয়ার আসর থেকে মাসোহারা নিয়ে রেখেছেন? সাধারণ মানুষ জানিয়েছেন যে আগামী কিছুদিনের মধ্যে মহকুমা জুড়ে এই জুয়ার আসর বন্ধ না করলে প্রমেলা বাহিনীর থানা ঘেরাও করবেন। যদিও আসামের প্রতিনিধি মহকুমা পুলিশ অফিসার দর্শরাম রিয়াং মহাশয়কে কল করে মারণ জন্দে মোরা মুন্ডা সম্পর্কে কিছু জানতে চাইলে আমাদের প্রতিনিধির সাথে গুরুত্বহীনভাবে দেখিয়ে লাইন কেটে দেন মহকুমা পুলিশ অফিসার দর্শরাম রিয়াং মহাশয়।